বন্ধুরা, এখন আপনাদের দেখাবো মুড়ির মোয়া। প্রথমে গুড়টিকে জাল দিয়ে নিয়ে একদম ঘন করে নেওয়া হয়েছে। খয়ের মুড়কির থেকে মুড়ির মোয়ার গুড়টা বেশি ঘন করতে হবে। এরপর এখানে মুড়ি দিতে হবে। দেখুন ঘন কীরকম হয়েছে, দেখুন অনেকটাই ঘন করতে হবে খয়ের মুড়কি আর তিলের তক্তির থেকে। এরপর এখানে মুড়ি দিয়ে দেওয়া হবে, সাথে সাথে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে চলবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো করে নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু মুড়ি শিটিয়ে যাবে। বন্ধুরা, এরপর আমরা মোয়া বানিয়ে ফেলব। খুব গরম, মুট করে করে খুব গরম, বানানোটা খুব টাফ। এখন কি হবে, আস্তে আস্তে মোয়ার মতো হবে।